তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ছি প্রথম ব্লগ মোটোভ্লগে। আজকে যাব আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। এখান থেকে বেহালা থেকে আজকে ইকো পার্ক যাব। ইকো পার্কে মোটোভ্লগিংয়ে রাস্তায় কী কী আছে, কী কী ঘটনা ঘটে সব কিছু তো তুলে ধরবো তোমাদের কাছে। আর যে গাড়িটা নিয়ে আমি যাব সেই গাড়িটা হচ্ছে আমার অ্যাপাচি 160 RR। এই যে দেখে নাও, অ্যাপাচি 160 RR। তো এই গাড়িটা নিয়ে আমি এখন যাব। তো চলো যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়ি, খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, চলো। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি। তো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়ছি, পাড়ার সামনে দিয়ে যাচ্ছি, সবাই দেখছে, রিয়াকশান অন্যরকম। তবুও এখন সকালবেলায় বলে অতটা কেউ নেই। তো রাস্তার অবস্থা যা তোমরা দেখতেই পাচ্ছ, গলিগালাতে এখন যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তো প্রচুর ডিফিকাল্ট রাস্তা ঘুরে কাটে। তো আমাদের ভালোর জন্যই করছে যদিও রাস্তা। তো আমরা আস্তে আস্তে এক সাইডে ধরে ধরে বেরিয়ে পড়ছি। তো আমরা যাচ্ছি এখন, তো যাওয়া যাক। পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল পাম্পে তেল ভরবো। তেল ভরে একদম সোজা স্ট্রেট বেরিয়ে যাব ইকো পার্কের দিকে। তো এখন তেল ভরবো, দাদা এখন তেল ভরে দেবে। আর এখন সময় বাজে 6টা বাজতে যায় যায় অবস্থা। তো এই সময় আমি বেরোবো, তেলটা ভরে নিই। তেলটা ভরে নেওয়ার পরে একদম তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখব আশেপাশে ইকো পার্ক পড়বে, দেখব আরও নানান রকম হোটেল, নানান রকম জিনিস থাকবে, সেগুলো আমরা দেখব। তো ইকো পার্কের গেট তোমরা দেখো, আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা। এই তো ইকো পার্ক, এই হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের সামনে দিয়ে আমরা ক্রস করলাম অলরেডি। এরপরে রয়েছে ইকো পার্ক, চলে যাব বাঁ দিকে যেতে হবে, বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা থেকে বাঁ দিক মারব, মারলে ইকো পার্ক। চলো সোজা আমরা যাচ্ছি, চলো যা। পরবর্তী সময় তোমাদের অতটা অসুবিধা হবে না, এখানে মেট্রো চালু হয়ে যাবে। মেট্রো চালু হয়ে গেলে একদম পুরো
ঠান্ডা হয়ে যাবে, আর মেট্রোতে টাইমটাও কম লাগে, মেট্রোর সুবিধা এখন সব জায়গায় হয়ে যাচ্ছে। যেখান থেকে বসবে একদম যেখানে যেতে চাইবে মেট্রো করে সেখানে চলে যেতে পারবে। অলরেডি শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের তো মেট্রো অলরেডি চালু হয়ে গেছে, রিসেন্ট চালু হবে চোকা টু তারাতলার মাঝেরহাট যেটাকে বলে ওর মেট্রোটাও চালু হবে। তো ওই মেট্রোটা চালু হলে আমি তোমাদের কাছে চোকা মেট্রোর ব্লকটা সামনে ফিরে এনে ধরবো। আমার একটা
সামনে যাবো না, যখন দেখলে বুঝতে পারবে না। তো ওখান থেকে লেফট সাইড নেবো, লেফট সাইড নিলেই তারপরেই ইকো পার্ক থাকবে। ইকো পার্ক থেকে ইকো পার্কটা অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই কিলোমিটার, বল খেলছিল, বলটা এক্ষুনি আমার কাছে চলে এসেছিলো। তো বলটা আমাদের গাড়িতে লেগেছে, দুজনের দুটো বল। তো এখানে সবাই খেলাধুলা করে, অনেককে প্র্যাকটিস করে সকালবেলা ভোরবেলায়। খেলাধুলা করা শরীরের পক্ষে অনেক ভালো, যেটা আমরা এখন করি না, করা হয় না কাজের ক্ষেত্রে। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্কে, ঢুকবো ভিতরে। ইকো পার্কের ভিতরে ঢুকবো, অলরেডি আমরা ঢুকে গেছি ইকো পার্কে, ইকো পার্কের রাস্তায়। তো এখন ওই ইকো পার্কের ভিতরটায় ঢুকবো, যে যেখানে পার্ক, মেন পার্কে আমরা ঢুকবো। ভেতরটায় আজকে বেশি ঢুকবো না, সামনাসামনি ঢুকবো, ঢুকে ওই একটু ছবি তুলবো, তুলে আবার ব্যাক করবো। ওকে, দেখি ঢুকতে দেয় কি না আগে দেখি। গাড়ি যা বন্ধুরা, ঢুকতে তো দিচ্ছে না, বাইক অ্যালাউ নেই বলছে। তো তো এইদিকে গাড়িটা রেখে আমরা দেখি ঢোকার চেষ্টা করি, ঢুকতে দেয় কি না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জু এস ভ্লগ। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ইকো পার্ক। ইকো পার্কে দেখতে পাচ্ছ আজকের এখানে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের আজকের এখানে দেখাবো প্রত্যেকটা জিনিস কিরকম কিরকম কি জিনিস। সকালবেলায় এখন বাজে 7টা, বাজে 5 মিনিট বাকি আছে, সকালবেলা আমরা এখানে চলে এসেছি। তো তোমাদের কাছে কিছু প্রেজেন্ট দিতে, যে ইকো পার্কের সম্পর্কে কিছু দেখাতে। তো দেখা যাক কিরকম কি চলে। সবাই এখানে দেখতে পাচ্ছ, সবাই এখানে সকালবেলা যে মর্নিং ওয়াক সবাই করতে আসে। তো এখন ভিড় ভাড়টা সব কম আছে, এরপরে অনেক ভিড় হয়ে যাবে, অনেক সানডে আজকের প্রচুর ভিড় হবে। তো তাই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি এখানে। তো দেখা যাক পুরো এখানে কিরকম কি চলছে, দেখা যাক, আমরা ঘুরে দেখব। আমার সাথে রয়েছে এই সৌভিক, রয়েছে সৌভিক, আমি আরও এসেছি। ঠিক আছে বন্ধুরা, চলো ঘুরে দেখা যাক।